মনে হচ্ছে না অ্যামাজনের জঙ্গলে ঢুকছি। যেহেতু কালকে বলেছিলাম যে আজকে আমরা বারাটাং যাচ্ছি, আমাদেরকে তিনটের সময় বেরোতে হবে, আর আমরা এতটাই অন টাইম, মানে বিফোর টাইম, আমরা 5 মিনিট আগে সবাই রেডি হয়ে গেছি, গাড়ি এসেছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, 5 মিনিট হয়ে, মানে 5 মিনিট এখনো বাকি আছে আমাদের টাইমের, মানে টাইম হতে আর কি। 3টের সময় বলেছিলাম, আমরা 2:55 রেডি হয়ে গেছি, এখন জাস্ট নিচে নামবো আর গাড়িতে উঠবো আর বারাটাঙ্গের জন্য বেরোবো। সো চলো আজকে দিনে, আজকের দিনটা স্টার্ট করে, আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে আমাদের ব্রেকফাস্ট সব প্যাক হয়ে গেছে, সত্যি বলতে মানে এরা না একদম পুরো ওয়েল অর্গানাইজড, মানে আমি আমরা যাদের সাথে এসেছি পুরো ওয়েল অর্গানাইজড, আমাদের জন্য খাবার দাবার সব রাত্রিরেই প্যাক করে রেখেছে, জানে সকালবেলা ওরা উঠতে পারবে না আর আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। সো এই যে দেখো, মর্নিং, গুড মর্নিং। এই যে এটা আমাদের গাড়ি, কালকের ওই দাদা নেই, আজকে অন্য একটা দাদা এসেছে, গাড়ি তো এসছে সেম ট্রাভেল এজেন্সিরই, কিন্তু মানে অন্যদেরকে পিক আপ করার জন্য এসেছে, ওরা 4 জনের একটা টিম গ্রুপ আছে, ওদেরকে পিক আপ করার জন্য এসেছে। তো আমাদের গাড়ি এখনও আসেনি, বসে আছি, লেট হয়ে যাচ্ছে। এই ফার্স্ট টাইম আমরা এত এত ফাস্ট, এত মানে ভালোভাবে রেডি হয়ে বসেছিলাম বিফোর টাইম, আর গাড়িওয়ালা লেট হয়ে গেছে। যাই হোক, আসুক, আমার যা আজকাল ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে গাড়িতে উঠবো আর আমি কতক্ষণে ঘুমাবো, কারণ কালকে রাত্রিবেলায় 12টা নাগাদ ঘুমিয়েছি, 2টোর সময় উঠেছি, মানে 2 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। এই যে গাড়ি এসে গেছে ফাইনালি। বাজে 4:12 আর আমরা এখন জাস্ট পৌঁছালাম চেক পয়েন্টে। তো এখান থেকে, এখানে এখন সব গাড়ি ওয়েট করবে, 6টার সময় ছাড়বে, সব একসাথে যাওয়া হবে, তখন কীভাবে হচ্ছে না হচ্ছে সব প্রসিডিওরটা সবটাই শেয়ার করছি। আগে একটু চা খেয়ে নিই। এই এখন আমরা দাঁড়িয়েছি এখানে চেকপোস্টে, পাক্কা ডট 6টায় ছাড়বে গাড়ি। আমরা অলমোস্ট এত আর্লি মর্নিং বেরিয়ে আমরা এখনও 24 নম্বরে, মানে বুঝতে পারছো তো পিছনে আরও কত গাড়ি হবে, যে যত লেটে আসবে সে তত পাবে লেট জায়গা। এখানে গাড়িতে সবাই যে যার মতন বসে ঘুমোচ্ছে, সব গাড়ি এদিক ওদিক করে, সামনে সব 24 জন দাঁড়িয়ে, 24 নম্বরে আমাদের গাড়ি, চেকপোস্টে ওদিকে কাজ চলছে, চলো দেখাই। এই দেখো সব গাড়ির লাইন, সব একদম এই মাথা থেকে ওমাথা সব গাড়ি দেখো। ও আরেকটা জিনিস বলে দিই, সবার অরিজিনাল যে ডকুমেন্টসগুলো নিয়ে এসেছিল, তো সেই ডকুমেন্টসগুলোর প্রত্যেকটা ডিটেলস এখন ওখানে ফর্মে ভরবে, দেন আমাদের এন্ট্রি পাস হবে, দেন আমরা এগোবো আবার। ঠিক 6টার সময় আমাদের গাড়ি ছাড়বে, তখন সবাই পর একই লাইন দিয়ে যেতে হবে, কেউ কাউকে ওভারটেক করতে পারবে না, কোনো হর্ন দিতে পারবে না গাড়িতে, সবাই একই লাইন দিয়ে, আর আমাদের কনভে থাকবে সামনে, পিছনে পুলিশ থাকবে, দিয়ে আমাদের গার্ড করে নিয়ে যাবে। 6টা বাজতে 2 মিনিট বাকি, এবার ছাড়বে আমাদের গাড়ি, কিন্তু গাড়িতে ভিডিও, গাড়ি থেকে ভিডিও করা এলাও নেই, গাড়ি ছেড়ে দিয়েছে, কত
কতটা ভিডিও করতে পারবো জানি না। এই দেখো গাড়ির পিছনে পিছনে সব লাইট। আমরা জারোয়া রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে লাইমস্টোন কেভের দিকে, যেখানে পুরোটা ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ঘেরা, মানে ওই রাস্তা দিয়ে ধরে যাব আর কি। তো এখন তো এতক্ষণ তো কোনো ভিডিও করতে পারিনি, এখন থেকে পুরো ভিডিওটাই করবো, কন্টিনিউ করবো। তো সাথে থেকেও দেখতে থাকো। শুকনো হয়ে যাচ্ছে। এখন আমরা বোটে করে লাইমস্টোন কেভে যাচ্ছি। এতক্ষণ একটা ওই যে কি বলে এই ফেরি করে আমরা এই জায়গাটাতে আসলাম। এবার এখান থেকে আমরা স্পিড বোট ধরবো, তারপরে কেটে যাবো। চলো উঠে যাই আগে। এই যে এই খালিটা দেখছো, যদি বৃষ্টি না পড়তো এখান থেকেই নৌকা মানে আমাদের স্পিড বোটটা ঢুকতো, সেটা আলাদা ভিউ ছিল। কিন্তু এখন এত বৃষ্টি হয়ে গেল আর সব পুরো ভিজে গেছি, মানে আমার বাড়িতে আমাদের বাড়িতে ঘরমোচার নেতাটাও এতটা ভেজে না যতটা আমি ভিজে গেছি। দেখো রোহান, রোহান পুরো ভিজে গেছি স্পিড বোর্ডে যখন আসছি না, যা বৃষ্টি পড়লো প্লাস ওরকম হাওয়া, পুরো একদম পুরো পুরো ভিজে গেছি, পুরো মানে পুরো প্যান্টটা পুরো শেষ, আমার ব্যাগটা ভিজে গেছে। দেখাচ্ছি দেখাচ্ছি সবই দেখাচ্ছি, আমাকেও একটু দেখাই আমার অবস্থাটা, মানে আমি কী অবস্থায় ভিডিওটা করছি। আচ্ছা
পৌঁছায়। এইখান থেকে পুরো মাটির রাস্তা শুরু হচ্ছে, আর জুতোটা খুব ভুল চুজ হয়ে গেছে। দেখো পুরো শিকড় ফিকরের রাস্তায়, পুরো সব শিকড়। দেখো যখন তখন পড়ে যেতে পারি আমি, গাইস কেওড়া গাছ আমার জীবনের থেকেও বেশি দামি। পেছনে দিশা কেমন লাগছে? খুবই মানে আলাদা একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ সত্যি মানে অন্যরকম, না না আসলে মিসও করতাম, না আসলে মিসও করতাম। আর এই বৃষ্টি অলমোস্ট আবার শুকিয়ে শুকিয়ে যাবে। হ্যাঁ শুকাচ্ছে অলরেডি। আমারটা তো তোমার আমার সবারই। তোদের তো জিন্স, গ্রামের রাস্তা। ফুটবলটা নিয়ে আসো, দেখো পুরো গ্রাম বাংলার রাস্তা। আলাদাই লাগছে ভাই, গায়ে ভাই যোগ ফোক পড়বে না তো, আমার তো ওটাই চিন্তা। রং টার্ন সোজা 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 সিক্সথ সেন্স বলছে আমার সোজা। হচ্ছে তো এখান থেকে লাইমস্টোন কেভ স্টার্ট হচ্ছে। দেখো
এই ওয়েটিং এরিয়াতে দাঁড়াতে বলেছে। মনে হচ্ছে না অ্যামাজনের জঙ্গলে ঢুকছি। দারুণ, রিয়েলি অ্যাডভেঞ্চারাস পুরো। কিন্তু মা আমাদের সাথে আসেনি, মা পারতো না, তাই জন্য আমি বাবাই দিশা আর রোহানি আসছি খালি। লাইমস্টোন ফরমেশন কিভাবে হয়েছে তৈরি, सर 40 मीटर जो देख चुके हैं मैम, यहाँ से जो डेड पार्ट हो चुका है, यहाँ से जो खत्म पार्ट हो चुका है, उसके बाद अब यहाँ से जाएंगे, यहाँ से जो एक्टिव पार्ट स्टार्ट हो जाएगा, यहाँ से जो आपको जो फॉर्मेशन चलता है पार्ट नजर आएगा, अंदर पे आपको प्योर व्हाइट नजर आएगा, जैसे जो व्हाइट कलर का मार्बल टाइप होता है मैम, उस तरह आपको टाइप के नजर आएगा अंदर पे। तो अंदर पे जाएंगे, किसी स्टोन को हाथ मत लगाइए, टच मत करिए, क्योंकि हाथ में बहुत सारे पसीने में बैक्टीरिया होते हैं सर हाथ पे, तो टच करेंगे वहाँ पर जो ब्लैक पार्ट हो जाएगा टच करेंगे तो मैम, तो उसके बाद वहाँ से जो ग्रोथ करना है जो प्रोसेस जो बंद हो जाता है, इसलिए जो इसके अंदर पर जो यहाँ से जो फॉर्मेशन स्टार्ट हो रहा है, तो अंदर पे जाएंगे सर नेचुरल बहुत जो स्ट्रक्चर आपको नजर आएगा, नेचुरल यहाँ पर देखिए, नेचुरल देखिए जो बैकबोन के यहाँ पर स्ट्रक्चर पे नजर आएगा, इसे भी जो नेचुरल जो मेन डॉग के बन रहे हैं, अंदर पे हम दिखाएंगे मैम फॉर्मेशन पार्ट सारे आगे पे है, अंदर पे हम दिखाएंगे कैसे जो ग्रोथ होगा, कैसे प्रोसेस होता था। और यहाँ पर देखिए ये सब जो डेड पार्ट है, ऊपर में जो डेड पार्ट हो चुका है सर, जो सनलाइट और रेन वाटर पड़ चुका है, इसकी वजह से जो क्लोज हो चुका है सर, जो खत्म हो चुका है ग्रोथ करना, जो प्रोसेस जो बंद हो चुका है सारा, मतलब सनलाइट पड़ने से ये सब बंद हो, सनलाइट और रेन वाटर होता है बारिश की जो पानी होती है इसकी वजह से जो खत्म हो जाता है, जितना वाटर लेवल गिर रहा है ऊपर नीचे आ रहा है। यहाँ पर देखिए मैम जो टच करते हैं ना, जैसे इस तरह जो हाथ लगाते हैं इस तरह जो ब्लैक हो जाता है, इसके से जो खत्म हो चुका है मेरी जगह पे। और यहाँ पर देखिए ये जगह पे देखिए आपको जो न्यू फॉर्मेशन पार्ट नजर आएगा, ये जगह पे देखिए जो प्योर आपको देखिए जो व्हाइट कलर नजर आएगा, उसके अंदर पे देखिए जो शाइनिंग हो रहा है ना, देखिए अंदर पे जो चमक रहा है ना, जो कैसे जो चमक पार्ट आता है, इसके ऊपर पे ना सिल्क और माइका हो चुका है, कैल्शियम कार्बाइड के ऊपर पे जो पत्थर के ऊपर सिल्क और माइका हो चुका है, इसकी वजह से शाइनिंग पार्ट आता है आपको जगह जगह पे नजर आएगा शाइनिंग पार्ट। और यहाँ पर देखिए जैसे जो मंदिर पर शंख वगैरह देखेंगे नेचुरल देखिए जो शंख के स्ट्रक्चर पे भी नजर आएगा ये जगह पे। और यहाँ पर देखिए जैसे जो ऊपर पे जो घर पे जो लाइटिंग जो मैं लगा दू स्टैंडर्ड शेप में भी नजर आएगा ऊपर पे, इसके बाद यहाँ से जो एक्टिव पार्ट स्टार्ट हो जाता है। हाँ हाँ, जो प्योर जो व्हाइट कलर दिख रहा है ना, प्योर अभी जो फॉर्मेशन नया बन रहा है यहाँ पर। और जैसे ऊपर पे देखिए जैसे जब कोरल्स वगैरह देखेंगे ना सर, नेचुरल देखिए जो कोरल्स की तरफ भी आपको स्ट्रक्चर पे भी नजर आए, जैसे उनके जो शेप पे भी नजर आए, एक ऊपर थोड़ा साइड देंगे एक साइड से आता है।
बाकी चल कोई देख आपको अंदर में होल पार्ट नहीं है, इसी के तुलसी जो आता है सभी को। और यहाँ पर देखिए ऐसे जो रूट्स है, मैं इसी के तुलसी जो अंदर पे वाटर ड्रॉप आते रहते हैं यहाँ पर, तो यहाँ पर ड्रॉप ड्रॉप मिलते रहता है। और जो ब्लैक हो चुका है, जो सनलाइट पड़ चुका है, उसके जो ब्लैक खत्म हो चुका है, बारिश भी होता है बहुत ही शाइनिंग होता है, गोल्डन टाइप का होता है, নিজের ভাই একসাথে ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। একটা লম্বা জার্নি ছিল আজকে, সেই সকালবেলা তিনটের সময় বেরোনো, দুটোর সময় ঘুম থেকে ওঠা, তিনটের সময় বেরোনো, তিনটে একুশে বেরোনো, তারপর দু ঘন্টা ওই লাইনে দাঁড়ানো গাড়ি সহ আর কি, তারপরে ছটা থেকে ওই যে জারোয়া রিজার্ভ ফরেস্ট, সরি জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে দিকে যাওয়া, সেই চোখ খুলে রেখে দেওয়া যে জারোয়াদের দেখতে হবে, চোখ বন্ধ করলে যদি মিস হয়ে যায় সেই ভয়ে চোখ বন্ধ করা যাচ্ছে না, এইসব করতে করতে তারপরে পৌঁছালাম হচ্ছে একদম এন্ড পয়েন্টে গিয়ে ফেরি চেঞ্জ করে আবার গেলাম হচ্ছে স্পিড বোট করে গেলাম হচ্ছে একটা লোকেশনে, সেখানে ট্রেকিং করে আবার তোমার হচ্ছে ওই লাইমস্টোন কেভ, সেই কেভের মধ্যে পুরোটা দেখা, আবার ফেরত আসা, আবার সেম প্রসিডিওর, হেট্রিক ডে আজকে, পুরো হেট্রিক ডে, মানে সকাল থেকে পুরো চলছে আজকে। বাট সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরা অনেক কিছু দেখেছি আজকে, যেমন হচ্ছে আমরা আজকে বাইশজন জারোয়াকে দেখেছি, তারা মানে অ্যাকচুয়ালি না মানে আমি ফিল করছি কি ওদেরকে এরকমভাবে দেখতে আসার কোনো মানে নেই, ওরাও মানুষ, হ্যাঁ তুই যাই তারা দিবি লক করে দিচ্ছি, ওরাও কিন্তু মানুষ, আমরাও মানুষ, মানে সেই কীরকম যেন সার্কাস দেখতে আসার মতন দেখতে এসেছি, যাই হোক সব মানে ওই মানে সেই মানে একটা সেই ব্যাপারটা নেই যে অন্যরকম দেখতে কি, সে তো দেখে মনে হলো তো মানুষ তো, এরা আমাদের মতনই তো দেখতে, শুধু গায়ের রংটা খুবই কালো, আর কোনো কিন্তু ডিফারেন্স নেই ওদের মধ্যে, মানে আমাদের দেখতে হিসেবে অনুযায়ী বলছি আর জামা কাপড়ের জন্য, বাট আদার্স কোনো কিন্তু ডিফারেন্স নেই। তাও আমরা কীভাবে সেই যাচ্ছি, দেখছি ওদেরকে কেমন একটা অদ্ভুতভাবে দেখছি সবাই, মানে সেই যাই হোক, তারপরে আবার আমাদেরকে না ঢিল ছুটছিল, তিনটে জারোয়া ছিল এক জায়গায়, তিনটে জারোয়ারা একজন তাদের মধ্যে একজন আমাদেরকে ঢিল ছুটল, গাড়ির মধ্যেই ঢিল ছুটছে, ওখানে গাড়ি লিটারেলি এমনভাবে যায় মানে দেখে মনে হবে যেন বিশাল ব্যাপার, আমরা কোনো নেতা মন্ত্রী সব কনভে করে যাচ্ছে গাড়িগুলো, প্রায় তোমার 70-80টা গাড়ি ছিল আজকে, 70-80টা গাড়ি মিডিলে থাকবে আর দুই ধারে থাকবে হচ্ছে পুলিশের গাড়ি, সো ওরা আমাদেরকে মানে সাথে করে নিয়ে, আর কোনো গাড়িকে ওভারটেক করবে না, কোনো গাড়ি হর্ন বাজাবে না, কোনো গাড়ির স্পিড লিমিট 40-এর বেশি উঠবে না, তারপরে হচ্ছে একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করবে প্রত্যেকটা গাড়িকে, একটা অন্যরকম মানে সেই গেলাম না মানে মনে হচ্ছে কি না নেতা মন্ত্রী যাচ্ছি আমরা, সেই সব পরপর গাড়ি যাচ্ছে একটা ডিস্টেন্স মেনটেন করে, তো যাই হোক। তারপরে তোমার হচ্ছে ওই ফেরিতে তোমার হচ্ছে ফেরির গল্পটা হচ্ছে, ফেরিতে আমরা পৌঁছালাম, ফেরি ঘাটে পৌঁছালাম, ফেরিতে উঠলাম, উঠে মানে লঞ্চ যেগুলো আর কি বড়, সেই লঞ্চে করে আমরা একটা পয়েন্টে গেলাম, ওখানে আবার স্পিড বোটে করে যেতে হবে, মানে স্পিড বোট করে লাইমস্টোনের দিকটায় যেতে হবে, তো স্পিড বোটে উঠেছি না, 10 জন করে অ্যালাউড, স্পিড বোটে উঠেছি,
কি ভালো ভালো দারুণ লাগছিল, ওয়েদারটা না অসম ছিল। আর দেখে তো পুরো মনে হচ্ছিল যখন ফেরিতে করে যাচ্ছিল না, তখন মনে হচ্ছে কি অ্যামাজনের জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা, মানে লিটারেলি ওরকম ফিল আসবে কি ওরকম, মানে ভিডিওটা দেখবে না তোমরা বুঝতে পারবে, পুরো মনে হচ্ছিল কি অ্যামাজনের জঙ্গল দিয়ে যাচ্ছি। তারপরে স্পিড বোর্ডে উঠে ভালোভাবে টাইমে একদম স্পিড নিয়ে নিয়েছে। তারপর যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি না পড়ছে নর্মালি, কিন্তু মানে একটু হাওয়া দিচ্ছে না, হাওয়ার দিকে যাচ্ছি আমরা, মানে হাওয়ার ইয়েতে দিকে, ওই যে ঝাটকা, পুরো ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম, পুরো চুল থেকে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পুরো ভিজে গেলাম আমরা প্রত্যেকে। তারপরে ওখানে ওটা ওখানে মার এগোয়নি, আমি বাবাই রোহান আর দিশা আমরা চারজন মিলে লাইনস্টোন কেভে কেভে আমরা দেখতে গেছিলাম। রাস্তাটা মানে আলাদাই, অ্যাডভেঞ্চারাস, সিরিয়াসলি এটাকে বলে অ্যাডভেঞ্চারাস। তো তোমার হচ্ছে কি বলবো, কিছু কিছু জায়গায় স্লিপ খাচ্ছি, হড়কাচ্ছি, ইয়ে করছি, কিন্তু পড়িনি কিছু কোনোভাবেই। তো তারপরে তোমার হচ্ছে লাইনস্টোন কেভে যখন ঢুকলাম, দেখে তো আই এম তো অবাক, মানে নেচার এতটা ক্রিয়েটিভ, আমি তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এক একটা জায়গার এক এক রকম কালার, মানে কালো পাথর থেকে শুরু করে ভিতর কালো পাথর দিয়ে স্টার্ট হলো, ওটা ফরমেশন নাকি মানে স্টপ হয়ে গেছে, তাই জন্য ওটা কালো হয়ে রয়েছে। ভিতরে ভিতরে যখন গেলাম না, পুরো সাদা পাহাড়, মানে আর কি গুহার ভিতরে পুরো সাদা ফরমেশন হচ্ছে আর কি। এগুলো কোনোটা চিকচিকে, কোনোটা মানে কোনোটা স্পার্কেল ভাবে সাদা, কোনোটা হচ্ছে একটুখানি ইয়েলিশ, এরকম রয়েছে না, মানে দারুণ দারুণ। তো যাই হোক, ওখানে যে গাইড দাদা ছিল, ওই গাইড দাদা ভীষণ সুন্দর আমাদের গাইড করছিল, সবটা বোঝাচ্ছিল আমাদেরকে, আমার খুব ভালো লেগেছে। তারপর দু একটা ছবি টবি তুলে আমরা আবার ব্যাক করে যখন আবার আমরা ওই স্পিড বোর্ডে উঠেছি, আবার বৃষ্টি, মানে আমি আর লিটারেলি পাগল হয়ে গেছি, এত বৃষ্টি এখনই হতে হচ্ছে। তো তারপরে আমরা ওই তিরপল ঢাকা দিয়ে দিয়েছিলো, কারণ আর ভেজার আমাদের পক্ষে আর পসিবল হচ্ছিলো না, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তো তারপরে মাঝে আবার স্পিডবোট বন্ধ হয়ে গেছে, মা বলছে কি এটা আমরা কোথায় এলাম, সমুদ্রের মাঝে এলাম আমরা, এরকম মজা করেছিলাম। আর আমি আর দিশা কন্টিনিউ এই মোমেন্টে হেসে যাচ্ছি, পুরো আমাদের ময়ে ময়ে অবস্থা। তো তারপরে যখন আবার ফেরি চেঞ্জ করে আবার আমরা মানে ফেরিঘাটে আসলাম, আবার আমরা কনভে করে যাবো, মানে আমরা ভেবেছি কি আমরা চলে যাবো, যখন যে যাবে তখন সে গাড়ি করে চলে যাবে। কিন্তু আমরা এটা জানি না যে কনভে করে এসেছি, কনভে করেই যেতে হবে আবার একটা টাইমে। তো আমরা পৌঁছেছি 11:30, 12:30 কনভে আবার স্টার্ট হবে, 1 ঘন্টা আমাদের ওখানে বসে থাকতে হয়েছে। তারপরে আমি তো মানে ঘুমিয়েই পড়েছিলাম গাড়ির মধ্যে, হঠাৎ করে দেখি গাড়ি চলছে আর মা ঝারো করে চিল্লাচ্ছে। আবার দেখলাম দুজনকে, ওরা আর কি হরিণ শিকার করে নিয়ে যাচ্ছিলো, আজকে ওদের একদম পার্টি হয়ে গেছে, হরিণের মাংসের পার্টি। তারপরে আরও কয়েকটা জারোয়া দেখলাম, প্লাস আরেকটা হচ্ছে এক্সট্রা পাওনা, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ, হরিণ দেখেছি আমরা রাস্তার মধ্যে, কিন্তু কোনো ভিডিও আমি করিনি, ভিডিও করা বারণ ছিল, মানে ওই চেক পয়েন্ট এন্ড টু স্টার্টিং পয়েন্ট অবধি পুরোটাই মানে একদম প্রহিবিটেড এরিয়া, মানে স্ট্রিম ফটোগ্রাফি প্রহিবিটেড এরিয়া। তো আমি আর করিনি, আমি আর রিক্স নিইনি, কারণ ওখানে নাকি ফোন যদি মানে ভিডিও করতে যদি দেখা যায় তাহলে, বা ভিডিও করতে ধরা পড়ে তাহলে যে গাড়ির চালক আছে তার ফুল টাইমের জন্য যদি ধরা পড়ে, যদি তাহলে ফুল টাইমের জন্য মানে সারা জীবনের জন্য লাইসেন্স নাকি চলে যাবে, প্লাস 7 বছরের জেল যে আর কি ভিডিও করছে। তা বললাম ভাই আমার লাইফে তো এখন অনেক কিছু করার বাকি আছে, আমি এখন তাড়াতাড়ি জেলে যেতে চাই না। অন্তত তো যাই হোক, তারপরে জাস্ট বাড়ি আসলাম। তারপরে আমরা জাস্ট হোটেলে ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে লাঞ্চ কমপ্লিট করে এখন স্নান করে বসলাম। আর মাথাটা এত ঘুরছে আমি বলে বোঝাতে পারবো না, বাথরুমে গেছি না, বলছে কি আমি জানি আমি কি শিপে রয়েছি, এরকম করছে মাথাটা, জানি না হয়তো অত সকালে উঠেছি, সারাদিন এত ধকল, মানে এরকম হচ্ছে হয়তো। তো যাই হোক, চলো আজকের দিনের ব্লগটা এই অবধি এন্ড করছি, অনেক বকবক করে ফেললাম লাস্টের দিকে, সারাদিন তো বকবক করতে পারিনি, এনার্জি ছিল না, এখন একটু বকবক করে নিলাম।
তো চলো আজকে দিনের ব্লগটা এই অবধি হোক। তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আমরা যাবো হচ্ছে হ্যাভলগে। সো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে। গুড নাইট।